নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সাকসেস কোয়েস্ট। আমরা সকলেই জানি স্কুল সার্ভিস কমিশনের নতুন নোটিফিকেশন খুব শীঘ্রই বেরিয়ে আসবে, আর এই ভিডিওটি তাদের জন্য যারা একবারে নিউ ক্যান্ডিডেট, অর্থাৎ যারা সবে বিএড করেছে বা এমএ করেছে তাদের জন্য। যারা ওল্ড ক্যান্ডিডেট তাদেরকে বলবো এই ভিডিওটি দেখবেন না, আর যারা নতুন ক্যান্ডিডেট তারা অবশ্যই এই ভিডিওটি দেখো, কাজে লাগবে তোমাদের। দেখো, বর্তমান সময় এসএসসির নিউ নোটিফিকেশান আসবে এমনটা কিন্তু পূর্বাভাস বা এমনটা নোটিশ দিয়ে কিন্তু জানিয়েছে স্কুল সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে। এখন যারা নতুন ক্যান্ডিডেট তাদের কিন্তু অনেক প্রশ্ন তাদের ভিতরে, তারা কিন্তু এসএসসি বা স্কুল সার্ভিস কমিশন সম্পর্কে ততটা জানে না। তাদের উদ্দেশ্যে আজ এই ভিডিওটি বানানো। দেখো, এই স্কুল সার্ভিস কমিশনের আন্ডারে যে এক্সামটি হবে তার ভিত্তিতে কিন্তু ক্লাস নবম, দ্বাদশ এবং একাদশ, দ্বাদশ শ্রেণীর শিক্ষক নিয়োগ করা হবে। তো এই নবম থেকে দ্বাদশ শ্রেণীর শিক্ষকের যে পেশা তার সঙ্গে যুক্ত হওয়ার জন্য যে সমস্ত ভ্যালিডিটি লাগবে বা যে সমস্ত ক্রাইটেরিয়াগুলো লাগবে তার মধ্যে অন্যতম হচ্ছে বিএড। নবম থেকে ইলেভেন, নবম থেকে টুয়েলভ পর্যন্ত যে এক্সাম সেখানে বসার জন্য কিন্তু বিএড মাস্ট, বিএড লাগবেই। আর ইলেভেন টুয়েলভের যে এক্সাম বা যে শিক্ষক নিয়োগের এক্সাম সেখানে বসার জন্য কিন্তু এমএ থাকতে হবে, মাস্টার ডিগ্রি কিন্তু থাকতে হবে, মাস্টার অফ সায়েন্স বা মাস্টার ডিগ্রি কিন্তু থাকতে হবে, তাহলে কিন্তু ক্লাস ইলেভেন এবং টুয়েলভের এক্সাম দেওয়া যাবে। আর অন্যদিকে গ্র্যাজুয়েশন প্লাস বিএড থাকলে নবম থেকে দ্বাদশ শ্রেণীর যে শিক্ষক নিয়োগের প্রক্রিয়া সেই প্রক্রিয়াটি কিন্তু অংশগ্রহণ করা যাবে, পরিষ্কার এটা। তো যারা এমএ করেছো এবং বিএড করেছো তারা কিন্তু এই দুটো স্তরের শিক্ষক নিয়োগের প্রক্রিয়ার সঙ্গে যুক্ত হতে পারবে, অর্থাৎ দুটো স্তরেই পরীক্ষা দেওয়া যাবে। নবম দশমের জন্য পরীক্ষা দেওয়া যাবে, একাদশ দ্বাদশের জন্যও পরীক্ষা দেওয়া যাবে। এখন সবথেকে বড় প্রশ্ন, সিট কতগুলো? আমরা এ পর্যন্ত দেখেছিলাম, প্রথমে একটা গুজব ছড়িয়েছিল 35,000 সিট এবং পরবর্তীকালে সেটা কমে এসে দাঁড়িয়েছে 20,000। সেই 20,000-এর মধ্যে নবম থেকে দ্বাদশ শ্রেণীর যে শিক্ষকের সিট সংখ্যা রয়েছে সেটা এখন পর্যন্ত জানা যাচ্ছে 14,000, এবং যে বাকি 6,000 থাকছে সেটা কিন্তু ক্লাস ইলেভেন থেকে টুয়েলভের শিক্ষক নিয়োগের জন্য থাকছে। তো টোটাল 20,000 সিট, বড় একটা ভ্যাকান্সি রয়েছে। পরীক্ষার যে হবে সেটা কিন্তু দুটো ধাপে হবে, একটা যে পিটি পরীক্ষা হবে, অর্থাৎ প্রিলিমিনারি টেস্ট হবে, তারপরে সাবজেক্টের পরীক্ষা হবে। পিটি পরীক্ষায় পাশ করলে তার পরবর্তীকালে সাবজেক্টের খাতা দেখা হবে। তো পিটির সিলেবাসটা কিন্তু এর আগেই আমরা দিয়ে দিয়েছি, সেখান থেকে তোমরা দেখতে পারো পিটিতে কী কী রয়েছে, তিনটে সেকশন রয়েছে, সেই সেকশনে সব পড়তে হবে তোমাদের। এবং যে সাবজেক্টের ব্যাপারটা, সাবজেক্টের পরীক্ষা এবং পিটির ব্যাপার কিন্তু সম্পূর্ণটাই কিন্তু এমসিকিউ আকারে পরীক্ষা হবে, এবং পরীক্ষা হবে ওএমআর সিটে পরীক্ষা হবে। এবং ওএমআর সিটের পেছনে যে কার্বন কপিটা থাকবে সেটা কিন্তু পরীক্ষার হল থেকে ক্যান্ডিডেট নিয়ে আসতে পারবে, কারণ পরবর্তীকালে কোনো ইস্যু হলে সেটা দেখিয়ে কিন্তু সমস্ত ব্যাপারটিকে মীমাংসায় আনা যাবে। তো ওএমআর সিটের যে কার্বন কপি সেটাও কিন্তু দিয়ে দেবে আপনাদের সঙ্গে, তো সেটা বাড়িতে আনা যাবে। এবং ওএমআর সিটে পরীক্ষা হবে, অর্থাৎ এমসিকিউ টাইপ পরীক্ষা হবে, পিটি আর সাবজেক্টের পরীক্ষা। এই পরীক্ষা দুটো উত্তীর্ণ করলে পরবর্তীকালে ইন্টারভিউ, তারপরে সিলেকশন প্রসেস যেগুলো রয়েছে হবে, তারপরে কিন্তু শিক্ষক নিয়োগের সঙ্গে যুক্ত হতে পারা যাবে।